الحمد لله بهدين جابر شوني اشتسي امادر فنير لوك شوف شدو بوكتا امادر اونك محبتر لوك مبتي نعمان قاسمي مركز الحنفي نامي اكتي فتشتان دھاکار بوكين فتشتا کرچن اللر شکر جگو حرلائنر امي نيزي اسكي دھاکا ونو پروگرام اٹسي جار کرونے اگت تھے ফোন দিয়েছি ওনার মাদ্রাসা এসছি অনেক সুন্দর লাগলো অনেক বড় গ্রন্থাগার অনেক কিতাব এখানে দারুল ইফতা চলে এবং বর্তমানে গায়র মুকাল্লিদরা লা মুযহাবিরা যাদেরকে অনেকে আহলে হাদিস বলে কে হয় একবুল কথা বলবেন না তারা আহলে হাদিস না এটা বলতে পারেন তথাকথিত আহলে হাদিস হলাম আমরা এরা লা মুযহাবি এরা গায়র মুকাল্লিদ এই বর্তমানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহকে গালি দেয় ইমাম শাফিঈ ইমাম মালিকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে গালি দেয় এই জাতীয় ব্যক্তিদের ছায়াকে জাতির সামনে তুলে ধরার জন্য মারকাজে হানাফি নামে যে একটা প্রতিষ্ঠান হইছে আমি মনে করি মাওলানা মুফতি নোমান কাসিম সাহেব একটা ভালো উদ্যোগ নিয়েছেন এবং বর্তমান সময়ে গায়র মুকাল্লিদদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য এখান থেকে চিন্তাধারা বাইরে হবে যেহেতু নাম দিয়েছে মারকাজে হানাফি আল্লাহ ওনার উদ্যোগকে কবুল করুক আল্লাহ এটাকে আরো দিন বদিন দোগুণা ছগুণা করুক আল্লাহ হক্কানি আলেম উলামার তত্ত্বাবধানে এবং মুরব্বীদের তত্ত্বাবধানে থাকিয়া আমাদের এই মারকাজে হানাফিকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুক এই মাদ্রাসার যত প্রকারের জরুরত আছে সব প্রকারের জরুরতকে মিটাই দেখ এবং যারা এখানে পড়তেছে যারা পড়াইতেছে তাদেরকে আলেমে হক্কানি রব্বানি দ্বীনের দুর্গ হিসাবে কবুল করক আল্লাহ প্রতিষ্ঠানকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুর্গ হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কেলা হিসাবে কবুল করক আল্লাহ আমাদের সবাইকে ইমাম আবু হানিফা সাহেবের অনুসারী যারা তাদেরকে এই মার্কেজে হানিফার সাথে সম্পৃক্ত হইয়া দুনিয়া আখেরাতের তরক্কি দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ